মুখ্যমন্ত্রী প্যাটে মুখ্যমন্ত্রীর সই নকল করা চিঠি ঘিরে চাঞ্চল্য সামনা করে 667 নম্বর রেশন শপে। অভিযোগ, 667 নম্বর রেশন দোকানের মালিক দেবাশিস ব্যানার্জির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সই নকল করে কাছে একটি চিঠি আসে। সেই চিঠিতে লেখা, ডিয়ার গৌতম, তুমি এই রেশন দোকান দুটি দেখো, ইমিডিয়েট সাসপেন্ড করো। এই চিঠি পাওয়ার পর রেশন ডিলার দেবাশিস ব্যানার্জির ঘুম ছুটে যায়। গত মাসের 28 তারিখ দোকানে আসে ভিজিলেন্স দপ্তরের লোকজন, তবে রেশন ডিলার সংবাদ মাধ্যমে ক্যামেরায় কিছু না বললেও তিনি বলেন এইভাবে বিভ্রান্তি তৈরি করে তাকে ফাঁসাতে চাইছে। এই প্রসঙ্গে স্থানীয় পৌরপিতা সুখেশ বিশ্বাস জানালেন, মমতা ব্যানার্জির প্যাটে তার সই নকল করে কেউ বা কারা রেশন দোকান মালিককে ভয় দেখানোর চেষ্টা করেছে, কারণ নবান্ন চিঠি পাঠানো হয়েছে শ্যামনগর পোস্ট অফিস থেকে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। মমতা ব্যানার্জির প্যাট ও সই নকল করা গুরুতর অপরাধ, ঘটনার সমস্ত বিষয়টির তদন্ত শুরু করবে পুলিশ প্রশাসন। শেখ রাজীবের রিপোর্ট, NTVWB। আপনার ওয়ার্ডে একজন ডিলার কাছে একটা চিঠি আছে এবং দাবি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, বলুন। সকালে ওই ডিলার নাম ডিলার এসেছিলেন, অত সময় নাম হলো দেবাশিস মুখার্জি। আমরা আশিসদা বলেটাকে চিনি জানি, FPS নাম্বার 667 পল্লিশ সেতু। এবং সেখানে দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্যাক, অর্থাৎ কোনো নেট থেকে কালেকশন করা, এবং সেখানে লিখেছে আর সিগনেচারটা স্ক্যান করে ওদের ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিবিউশন রেশনিং অফিস আছে সেখানে পাঠিয়েছে। এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে ওরা, যেহেতু মুখ্যমন্ত্রীর প্যাডে চিঠি এসছে একটা, এবং সেই চিঠিটা পাঠানো হয়েছে শ্যামনগর পোস্ট অফিস থেকে। নবান্নের চিঠি পাঠানো হচ্ছে শ্যামনগর পোস্ট অফিস থেকে, যাতে ও ভয় পায় কিংবা কিছু একটা উদ্দেশ্য নিয়ে এটা করেছে। যেহেতু করেছে, তার নিশ্চয় ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে এটা করেছে, এবং সমস্ত রেশন ডিলারের কিছু না কিছু একটু দোষ ত্রুটি আছে, তা আমরা স্বীকার করি এবং আমরা সে থেকেও মীমাংসা করার চেষ্টা করি। এই চিঠি পাওয়ার পরে সমস্ত ডিপার্টমেন্ট নড়ে চড়ে গেছে, যখন দেখা যায় চিঠিটা কোনো মেমো নাম্বার নেই, সেন্ডিং ডেট নেই, খালি মাত্র 4/6 ওটা বাংলায় লেখা, আর হচ্ছে সমস্ত কিছু স্ক্যান করার। চিঠিটা এসছে মানে গতকাল এসছে, এবং সেই চিঠি নিয়ে ও গিয়েছিল অফিসে, আমি বললাম থানায় যান, যেহেতু একটা মুখ্যমন্ত্রীর প্যাড কেউ যে কেউ ব্যবহার করতে পারে না, এটা মানে আইন বিরোধী কাজ এবং এটা সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। এবং প্রশাসনকে অনুরোধ করবো, কারণ প্রশাসন যেহেতু উনি চিঠিটা বা এখনও সরকারিভাবে প্রাপ্তি হয়নি, কারণ এটা DDRকে দেওয়া হয়েছে, কোনো FPS ডিলারশিপ এটা ওরা দেখেতে চাস, এটা সরকারি পাতে প্রাপ্তি হতে গেলে ওনাকে RTI করতে হবে, এবং RTI করার পরে তার প্রতিলিপি পাওয়া যায় তখন সেটা নিয়ে পরবর্তী আইনের পদক্ষেপ যাবে, এটা ইনভেস্টিগেশন হবে। যেহেতু শ্যামনগর পোস্ট অফিস থেকে যেহেতু এটা পাঠানো হয়েছে, মানে ওর ওর FPS ডিলারের উদ্দেশ্যে, তার মানে এলাকায় কেউ এই কাজটা করেছে, এবং আমরা চাইব যাতে তদন্তটা হোক ও দোষী ব্যক্তিকে আর ধরা যায়। ব্যক্তিগত আক্রোশ হতে পারে, শরিকি বিবাদ হতে পারে, এবং হয়তো কোনো বেনিফিশিয়ারির সঙ্গে রেশন ডিলার ডিলারশিপের হয়তো বাদানুবাদ থেকে হতে পারে। লেখা ছিল যে ঠিক মতো রেশনে মাল দিচ্ছে না, ঠিক আছে, এটাই লেখা ছিল, ঠিক মতো মাল দিচ্ছে না, তার জন্যই ওরা মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিচ্ছে, এই ব্যাপারটা ইনভেস্টিগেশন দেখুন। DDR, হ্যাঁ, আমার না সুকেশ বিশ্বাস, আমি 23 নম্বর কাউন্সিলর।